এসআই মাহবুব। ও তার কাছে গেছেন, তার সহযোগিতায় হাসপাতালে ভর্তি করছেন? বলেন আপনার কি হয়েছে, মারছে কারে আপনারে? মারছে রশিদ পালোয়ান, মানে সন্ত্রাসী গ্রুপ। সন্ত্রাসী গ্রুপ রশিদ ঘরে ঘুমেছিলাম, সে সময় ডাক্তার নিয়ে আমার মারধর করছে, চাঁদা দিতে পারিনি দেখে। তারপরে আমার শ্বশুরে গেছে বাধা দিতে, হেরেও মারছে। আপনি কি বাসাইতে গেছেন? আমি দোকানদারি করি, চড়া বেশি দোকানে। আমি শুনি কি আমার জামাইরে মারতে আছে উঠে নিয়ে। এবার আমি গেছি, যাওয়ার পর আমি কিরম তোরা মারো বা কি ঘটনাটা কি, এই উঠে আমার থাবর দিতে যে টাকা পাবো, টাকা দিতে হইবে, অর্থাৎ 1,00,000 টাকা পাবো। জিজ্ঞাসা কিসের টাকা? আমি আবার জিজ্ঞেস করছি কিসের টাকা, তাই তুই বুঝবি না, এইটাই আমার একটা খবর দিচ্ছে। আপনি ওখানে ওর থেকে উদ্ধার করছেন? হ্যাঁ, উদ্ধার করে মেডিকেলে ভর্তি করাইছেন। এটাকে বিচার চান? পুলিশ প্রশাসনের কাছে গেছিলেন? না, পুলিশও কইছে যে ভর্তি কর। তার সহযোগিতায় হাসপাতালে ভর্তি করছে। ওকে, ধন্যবাদ।